আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল রসুলিল্লাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আসল্লা ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ ষোলোতম তারাবি শুরু হবে আর আজকের তারাবিতে ইনশাআল্লাহ তালাউ করা হবে কোরআন কারিমের উনিশতম পাড়া উনিশতম পাড়া জুড়ে রয়েছে সুরায় ফুরকানের সবচেয়ে বড় অংশ এবং সুরায় সোয়ারা এবং সুরায় নামালের কিছু অংশ আমরা সুরাইফুর ফুরকানের প্রথমেই একটি আয়াত নিয়ে কথা বলতে চাই যে একটি তেইশ নম্বর আয়াত সুরাইফুর খানের এ আয়তে আল্লাহতালা বলেছেন আওয়াজিম ওয়াকাদিম না ইলামা আমিল আমল ফাজ আল না মাংফু হাবা এই আয়াত এবং এ আয়াতের পরবর্তী আরও বেশ কয়েকটি আয়াতে কেয়ামতের দিনের অত্যন্ত ভয়াবহ কয়েকটি দৃশ্যপট নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এ বলা হচ্ছে আল্লাহ সুমাতা বলেছেন আমি তারা যে সমস্ত আমল করেছে এ সমস্ত আমলের দিকে আমি নজর দেব দৃষ্টিপাত করব সে সমস্ত আমলের দিকে আমি অগ্রসর হব সে সমস্ত আমলের দিকে নজর দিব যখন সেগুলোর দিকে আমি সামনে বাড়ব তখন সেগুলোকে আমি ধূলিকণায় পরিণত করে দিব অর্থাৎ সে সমস্ত আমলের কোনো বিনিময় তারা পাবে না সেগুলো গ্রহণযোগ্যতা পাবে না দুই শ্রেণীর আমল আল্লাহ কাছে সাধারণত গ্রহণযোগ্যতা পায় না এক তো হলো ইমান ছাড়া যদি কেউ কোনো ভালো কাজ করে অথবা ইমানের ভিতরে বড় ধরনের কোনো ত্রুটি থাকে শিরক এবং কুফুরি থাকে নেফাক থাকে নেফাঁকে আকবর সির্কে আকবর কুফুরে আকবর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে আমল আল্লাহ স্মাতালা কাছে গ্রহণযোগ্যতা পায় না সেটা আল্লাহ স্মাতালাকে আমাদের দিন সেটাকে ধূলিকণায় পরিণত করে দিবেন অর্থাৎ সেটার কোনো মূল্য থাকবে না আর দ্বিতীয়ত বেদাঁত যদি থাকে তাহলে সেক্ষেত্রে বেদাঁত আলাহ স্মাতালা কাছে গ্রহণযোগ্য হয় না ইমান আছে কিন্তু আমলটি রসুল আক্রম সাল্লা সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয়নি বরং মনগড়া পদ্ধতিতে হয়েছে দিন এবং শরিয়া পদ্ধতিতে হয়নি বিদাতের পদ্ধতিতে হয়েছে তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে না নবী সাল্লা সাল্লা সাল্লাম থেকে আম্মান আসা তারা বর্ণনা করেছেন মান আহতা আহতাহফি আমরিনা হাদা মালাইসাম হোফা ওয়ারদ যে ব্যক্তি দিনের ভিতরে এমন কিছু সৃষ্টি করল নেকামল মনে করে নেকামল হিসাবে যা এ দিনের মধ্যে আলাইসা আলিহামরুণা এ দিনের ক্ষেত্রে আমরা নির্দেশ করি না তাদের নির্দেশ নাই তাহলে ফাহাওয়ারদ সেটা প্রত্যাখ্যানযোগ্য আল্লাহ স্মাতালা এয়াতে বলেছেন যে তাদের আমলের দিকে আমি ধাবিত হব অগ্রসর হব নজর দিব এবং সবগুলোকে দূলিকলায় পরিণত করব বিক্ষিপ্ত দূলিকলায় পরিণত করব এর মানে হলো সে সমস্ত আমলে কোনো গ্রহণযোগ্যতা পাবে না অতএব যে কোনো আমল আমরা করবো প্রথমত ইমান আছে কি না আমাদের মধ্যে এই জিনিসটিকে শেয়ার করব ইনশাল্লাহ কারণ ইমান ছাড়া আমল আল্লাহ স্মুতালের কাছে গ্রহণযোগ্যতা পাবে না দ্বিতীয়ত হল সেটি মোহাম্মদ সাল্লাহামের পদ্ধতিতে হচ্ছে কিনা সেটাকে আমরা খেয়াল করবো এবং এই দুটি জিনিস যদি থাকে তাহলে ইনশাল্লাহ সে আমলের বিনিময় আমরা পাবো আর না হলে সেটিকে আল্লাহ স্মুতাল্লাহ বিক্ষিপ্ত দলিকোনা পরিণত করবেন যেটি সুরেফর খান তেইশ নম্বর আয়াত বলছে ক্যামত দিনের আরেকটি দৃশ্যপট অত্যন্ত করুণ অত্যন্ত ভয়াবহ অত্যন্ত নির্মম একটি দৃশ্যের অবতারণা হবে সে প্রসঙ্গে আল্লাহ স্মাতা আলোকপাত করেছেন সাতাশ নম্বর আয়াতে আমরা জানি একটি বাংলায় প্রবাদ রয়েছে সৎসঙ্গে স্বর্গে বা সসৎ সঙ্গে ঠিক এই প্রবাদ বাক্যেরই মূল কথাটি ফুটে এসেছে এই সাতাশ নম্বর আয়তে সোরফ সোরেফুল কানের পৃথিবীতে যারা অসৎ মানুষের সঙ্গে থাকে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তাকোয়া যাদের ভেতরে নাই যারা মোত্তাকি না যারা পরহেজগার না যারা ইমানদার না যারা আমুলওয়ালা না যারা এখলাসওয়ালা না এ সমস্ত মানুষের সাথে যারা চলাফেরা করে উঠাবসা করি তাদের পরিণাম কি হবে আলসমা সে প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ইয় মাইয়া আব্দালিমা আলা ইয়া দাকুল ইয়া আলঈ তহাস্তু মাহার সাবিলা যারা নিজেদের প্রতি নিজের অবিচার করেছিল জুলম করেছিল সে সকল জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে সেদিন কেমতের দিন এবং বলবে আক্ষেপ যদি আমি রাসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম রাসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করে তার সঙ্গ আমি অনুকরণ করতাম তার সঙ্গ আমি অর্জন করতাম তার কথা শুনতাম তাহলে আমার কতই না ভালো হতো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলান খাইলি খালিলা হায় আক্ষেপ আমি যদি অমুককে আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম প্রিয় দর্শক এভাবে আক্ষেপ করতে থাকবে আর নিজের হাত কামড়াতে থাকবে আর এই আক্ষেপ করার যে দৃশ্য কে আমাদের দিন দেখা দিবে আল্লাহ সালা সেটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যেন আমরা সাবধান হয়ে যাই অতএব আমরা আমাদের পৃথিবীতে চলাফেরার জন্য প্রতিবেশী হিসাবে বন্ধু হিসাবে সব ক্ষেত্রেই এমন ব্যক্তিকে গ্রহণ করব যার ভিতরে তাকু আসা আল্লাহর ভয় আছে তাহলে আর আক্ষেপ করতে হবে না ইনশা এর পরবর্তী আয়াতেও আল্লাহ স্মাতাকে আমাদের আরেকটি দৃশ্যপটে কথা বলেছেন ওকাল রসুল ইন্নাকম কোরআন মহাজুরা কে আমাদের দিন রসুল স্বয়ং বাদী হয়ে আল্লাহ স্মাতার কাছে তিনি অভিযোগ করবেন অনুযোগ করবেন হে আমার রব ইন্না কম ইতাদু হাদল কোরআন হাজুরা নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত করেছে পরিত্যাগ করেছে পরিত্যক্ত করে রেখেছে কারা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে কারা কোরআনকে পরিত্যাগ করেছে এ বিষয়ে অনেক কথা একটি পরিত্যক্ত এভাবেও হতে পারে যে কোরআনকে আমলে আনলো না কোরআনের কোনো নির্দেশ নিষেধকে সে আমলে আনলো না প্রিয় দর্শক শত সহস্র মুসলিম আমাদের দেশে রয়েছে যাদের কোরআন যাদের জীবনে কোনো প্রভাব ফেলে না কোরআনের কোনো নির্দেশের কারণে তারা বিশেষ কোনো পথ অবলম্বন করে না কোনো নিষেধকে তারা আমলে নিয়ে কোনো কাজকে পরিহার করে না বরং বেশিরভাগ মুসলিমদের আমাদের আজ এই অবস্থা যে কোরআন শুধুমাত্র আমরা তেলাওয়াত করি সব আহরণ করি সংগ্রহ করি কিন্তু কোরআন এটার উপরে যে আমল করা দরকার আমাদের সে আমলটা আমাদের হয়ে ওঠে না এই জন্য কোরআনের প্রতি কোরআনের আমল আমাদের হওয়া দরকার আর আমলের জন্য কোরআন সম্পর্কে জানা দরকার যদি না করি তাহলে কোরআনকে পরিত্যক্ত করে রাখারই সামিল শুধু তেলাওয়াত করা এটাও এক ধরনের কোরআনকে পরিত্যক্ত করে রাখা আর যখন একেবারে তেলাওয়াতও না করা সেটা তো আরও চরম পর্যায়ে পরিত্যাগ করে রাখা মনে রাখা উচিত যারা কোরআনের সঙ্গে এতটুকু সম্পর্ক রাখবে না এবং কোরআনকে পরিত্যাগ করে রাখবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে মামলা করবেন বাদী হয়ে যেটা আল্লাহ স্মাতালা এখানে উল্লেখ করেছেন এরপর ফলে আল্লাহ স্মাতা তার নবীদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ওয়াকাদা আলীকে আলিকুল্লি আ নবীন আদু মিনাল আল মুজরিমিন মিন আর এভাবে আমি সমস্ত নবীদের জন্য পাপিষ্ঠদেরকে শত্রু বানিয়ে রেখেছি প্রিয়দর্শক মজার বিষয় হলো এখানে আলাহ কিন্তু বলেনি যে সব নবীদের শত্রু সৃষ্টি হয়ে গেছে বরং আল্লাহ মাতালা বলেছেন জাল না আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি শত্রু সমস্ত নবীদের জন্য তার মানে নবীদের জন্য শত্রু আল্লাহ শত্রু আল্লাহ স্মাতালা নিজেই বাই প্ল্যান সৃষ্টি করে রেখেছেন বোঝা গেল যারা সত্যের কথা বলবে সত্যের পথে চলবে তাদের বিরুদ্ধে আলাহ সুমাতালা নিজেই সত্যু তাদের বিরুদ্ধে সৃষ্টি করে রাখবেন এটা তাদেরকে পরীক্ষা করবার জন্য তাদের কাজকে আরও বেগবান করবার জন্য এবং আরও নানা উদ্দেশ্যকে সামনে রেখে অতএব দুটি বিষয় এখান থেকে পরিষ্কার এক নম্বর হলো সত্যের পথযাত্রীদের পথ সবসময় গোলাপ ছিটানো থাকবে না বরং এই পথে কাঁটাও বিছানো থাকবে এবং সেই কাঁটা আল্লা সাত বিছিয়ে থাকেন ওই পথযাত্রীর পথযাত্রাকে আরও মজবুত এবং সুদৃঢ় করবার জন্য এবং আরও নানা উদ্দেশ্যে আর দ্বিতীয় যে বিষয়টি জানা গেল তা হলো পাপিষ্টরা সবসময় নবীদের শত্রু ছিল আর নবীদের বিদায়ের পরে তাদের ওয়ারিস যারা তাদেরও শত্রুতা যারা করে এরা সমাজের পাপিষ্ট মানুষ অতএব আলেমুলামা এবং দিনের বাহক ধারক যারা তাদের বন্ধু হওয়ার চেষ্টা করবেন কখনো শত্রু হওয়ার চেষ্টা করবেন না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রদর্শকের ফেসুরা ফুরকানের যে এ পর্যায়ে এসে মুসাল্লাহ সৈরতলামের ঘটনা আদ সামুদ এবং আসাবর রস্যের ঘটনা আল্লাহ তালা স্মাতা উল্লেখ করে বলেছেন যে এদের সবাইকে এই কমগুলোকে আমি শাস্তির সাদা সাধন করিয়েছি তাদের নবীদের কথা না মানার কারণে অতএব এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং হাদিসকে আমরা যদি অ্যাভয়েড করে চলি তাহলে আল্লাহর আজাব সেটি কখন আসবে আমরা কেউ যাই না এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এর ফলে নে আমাদের কথা বলা হয়েছে তারপর একটি সিজদার আয়াত রয়েছে যে সিজদার আয়াতের মূল কথা হলো যখন তাদেরকে বলা হয় যে তোমরা রহমানকে সিজদা করো তখন তারা বলে যে রহমান আবারকে তো আল্লাহর অবাধ্যরা আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেররা এ আচরণ যখন করেছে যে সিজদা করতে বললে তারা হটকারিতা করেছে এ আয়াত শোনার সঙ্গে সঙ্গে মমিনরা এত। তেলাউ করার সঙ্গে 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 শেষ লুটিয়ে পড়বে আর জন্য এটা সেজদের আয়াত এরপরে ত্রিশ নম্বর আয়াত আল্লাহ স্মুমতালা বলেছেন ও আয়বাদ ও রহমান আল্লাহ উদ্দনা সুরাজ সৌরফর কানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি এখানে আল্লাহ স্মুমতাল্লা বলেছেন রহমানের বান্দা কারা সবাই আমরা আল্লাহর বান্দা দাবি করি কিন্তু আলাহ স্মুতালা নিজে তার বান্দা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন কাদেরকে এ প্রসঙ্গে হাসপাতালে এখানে বারোটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে এই বারোটি গুণ বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই প্রকৃত অর্থে রহমানের বান্দা হিসাবে বিবেচিত হবে আল্লাহ নিজে তাদেরকে নিজের বান্দা হিসাবে রহমানের করুণাময় মহান দয়ালুর বান্দা হিসাবে তিনি তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন কারা তারা তাদের কি গুণগুলো আছে সেই বারোটি ভিতরে প্রথম গুণ হলো আল্লা দিন আলাল আরদি হাওনা যারা পৃথিবীতে খুব বিনম্রতার সাথে চলাফেরা করে অধ্যত্ত্ব দেখায় না এবং নিজের খুব প্রভাব প্রতিপত্তি জাহির করে না অহংকার করে না দুই নম্বর হল ওয়াইদা খত ওহামুল জাহিল উন সালামা মূর্খরা যখন কোনো কথা বলে মূর্খদের সঙ্গে তর্কে না জড়িয়ে বলে সালামা অর্থাৎ তুমি তোমার তালে থাকো আমি আমার তালে থা আছি নাম্বার তিন উল্লেদিনা ইয়বিতনা নিরববিহীম সূর্যত মকিয়ামা আর যারা রাতেবেলা সেজদা এবং দাঁড়িয়ে রাত্রিকে তারা যাপন করে থাকে অর্থাৎ সালাত আদায় করে আল্লাহ সুমাদালার ভয়ে আল্লাহ সোমাতাল্লার ভালোবাসায় নাম্বার চার আল্লা দিন করুন আন্না আদাবা জাহান্নাম্না আদাব হাকানা হাসাত মুস্তকর মোকামা যারা বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও এই আকুতি যারা করে এই আর তনাদ আল্লাহ স্মালার কাছে যারা জীবনবর করে এরা হলো সেই মোমিন যাদেরকে আল্লাহ নিজের বান্ধা হিসাবে সামিল করেছেন অথবা আমাদেরও প্রায়ই আল্লাহ সুমাতার কাছে জাহান্নামের আজাব আল্লাহর ভয় এরকম আজাব থেকে আমাদের পানা চাওয়া উচিত নাম্বার পাঁচ ওইদা আনফাকাল্লাম ইউসরিফু ওয়ালাম ইয়াক্তাকানা আর যারা ব্যয় করে ব্যয় করার সময় তারা অপচয় অপব্যয় কোনো কিছু করে না বরং মিত ব্যয়ই হয় এবং হিসেব করে তারা চলাফেরা করে এটা আল্লাহর বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য ছয় নম্বর বৈশিষ্ট্য হল ওদিন মা আল্লাহ ইহান আহার যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাহবুদকে অন্য কোনো উপাস্যকে উপাস্য হিসাবে সাব্যস্ত করে না শুধু আল্লাহকেই এবাদত করে আল্লাহর কাছেই প্রার্থনা করে আল্লাহকেই সেজদা করে কোনো মাজারে কোনো কবরে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে তারা সেজদা করে না বরং আল্লাহকেই শুধুমাত্র এবাদত করে আল্লাহর কাছেই শুধু চায় আর কারোর কাছে চায় না সাত নম্বর বৈশিষ্ট্য হল ওয়ালাহ তুরুন নফসাল্লাহরমাল হক কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে আট নম্বর বৈশিষ্ট্য হল ওয়ালায়দ নুন তারা জেনা করে না আর নয় নম্বর বৈশিষ্ট্য হল ওল্লিন আল্লাহ শাদুনজুর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং দশ নম্বর বৈশিষ্ট্য হল আমার রবিল্লাহ উমার রু কেরওয়ামা যখন কোনো অনর্থক কাজ কথা ঘটনা দেখে তারা সেখান থেকে তারা নিজের সম্মান বাঁচিয়ে সেটাতে না জড়িয়ে অযথা কাজ অনর্থা কাজকে কাজে না জড়িয়ে তারা সেখান থেকে পার হয়ে যায় এগারো নম্বর হল আয়াদ উকুরবি আয়াত রব্বিহিম লামিয়া আলী হাসুম্ম আমিয়ানা তারা আল্লা সাতার আয়াত যখন উল্লেখ করা হয় জিকির করা হয় স্মরণ করানো হয় তাদের সামনে তখন তারা সেটাতে তারা অবনত হয় তাদের ভিতরে অহমিকা আসে না বারো নম্বর হল বললে তিনি আয়ুন ও জাহ আল্লাহ আল ইমামা আর যারা আল্লাহর কাছে দোয়া করে এই বলে আল্লাহ আমাদের সন্তান সন্ততি এদেরকে মুত্তাকিদে ইমাম বানাই দিন আমাদের চক্ষি শিদুলকারী বানিয়ে দেন এই দোয়া যারা করে এই বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকে বারোটি বৈশিষ্ট্য আলহামাত তাদের সম্পর্কে বলছেন সালামা এ সমস্ত লোকদেরকে আল্লাহ স্মুতাল্লাহ জান্নাত দিবেন এবং এরা আল্লাহ স্মতাল পক্ষ থেকে কেমতার ময়দানে তাহিয়া এবং সালাম পাবেন অর্থাৎ অভিবাদন আল্লাহ স্মুতাল পক্ষ থেকে পাবেন শান্তির ঘোষণা পাবেন প্রিয় দর্শক এই বারোটি গুণ আমরা সবাই নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপর সুরা সোয়ারা হবে যা তেলাওয়াত করা হবে আজকে তার শুরুতে রয়েছেন বিশ্বাস প্রতি সান্ত্বনার বাণী এবং যারা তাঁর কথা শুনবে না তাদের প্রতি কি শাস্তি রয়েছে তার বিবরণ তারপরে তালা বিভিন্ন নবী রাসুলদের ঘটনা মুসা আসলামের ঘটনা সহ অনেক ঘটনা উল্লেখ করেছেন যেগুলো তিনি মুসাল আসলামকে সান্ত্বনা দিতে চেয়েছেন যে আপনার যেরকম মানুষ অবাধ্য অন্য নবীদের অবাধ্য ছিল অথবা আপনার মন খারাপ করার মতো কোনো কিছু নেই মুসা আলাহাসমের একটি বাক্য এখানে কোট করার মতো তিনি বলেছিলেন একটি পর্যায়ে এসে যখন নদীর সামনে এসে পড়েছিলেন এবং ডুবে যাবেন এরকম একটি ভাব পিছন থেকে ফেরাউন ধাওয়া করছে তখন তিনি বলেছেন কাল্লা ইন্নামা আরব বি সাইহাদ যখন তার জাতি বলেছিল যে আমাদেরকে তো ধরে ফেলবে ফেরাউন তখন তিনি বলেছেন কক্ষণ না ইন্নামাই আরব্বি সাহেদিন নিশ্চয় আমার রব আমার সঙ্গে রয়েছেন তিনি অবশ্যই আমাকে পদ দেখাবেন প্রিয় দর্শক এই যে একটা ভরসার জায়গা চরম বিপদ মুহূর্তে আল্লাহ স্মুতালার প্রতি মুসা আসলামের মধ্যে ছিল এটি যারা আমরা ইমানদার দাবি করি তাদের ভিতরে থাকা উচিত সে শিক্ষা আজকে সুরেশ সহ আল এয়া একটি দিচ্ছে এরপরে সুরেশহাল সাতাশ নম্বরে আত্লা স্মুতাল্লা বলেছেন নিয়ম আল্লা ফমানুআ বারুন ইমালাহ খুলবিন সালিম সেদিন অর্থাৎ কে আমাদের দিন সম্পদ সন্ততি কোনো কিছু কাজে আসবে না কিন্তু তার সুস্থ অন্তর আছে সে এই জিনিসটা তার কাজে আসবে আমাদের অন্তরগুলো নানা রোগে রুগ্ন রোগাক্রান্ত আর সে সমস্ত রোগ থেকে মনগুলোকে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে হিংসা থেকে অহংকার থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে কুফুরি থেকে নেফাক থেকে আমাদের অন্তরগুলোকে সাফ করতে হবে প্রিয় দর্শক তাহলে কী হবে ইনশাআল্লাহ এই অন্তরকে আমাদের দিন কাজে আসবে কারণ আমরা জন্মেছি আল্লাহ তালা আমাদেরকে একটা পবিত্র এবং নিষ্কলুষ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে এসে আমরা সেই অঙ্ক অন্তরকে নানা কলুষ দিয়ে আমরা এটাকে ধ্বংস করে ফেলেছি আর এ অন্তর যদি নিয়ে যাই তাহলে সেটি কোনো কাজে আসবে না আল্লাহ আলাহমাতালা সেটি বলেছেন অর্থাৎ অথবা সুস্থ অন্তর জন্য চেষ্টা করা উচিত এরপর আল্লাহমাতা অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন লুতু আসলামের স্ত্রী ঘটনা উল্লেখ করেছেন এবং এখান থেকে একটি শিক্ষা আমরা নিতে পারি লুতু আসলামের স্ত্রী কিন্তু সমকামিতার যে অপরাধ সে অপরাধের নিজে জড়িত হয়েছেন কোনো ঘটনা পাওয়া যায় না তবে অপরাধীদের সমর্থন তিনি করেছেন আমাদের সমাজে বহু লোক আছে নিজে অপরাধ করেন না কিন্তু অপরাধীদের সমর্থন করেন তাদের সাথে তাল মেলান এবং অপরাধীদের বিরোধীদের সঙ্গে তারা তাল মেলান না এ সমস্ত লোকদের জন্য বিরাট বড় একটি সতর্কবাণী রয়েছে এই ঘটনার মধ্যে যে মুসাহাস্তা এলুদ আসামের স্ত্রী তিনি অপরাধীদের সমর্থন দিয়েছেন এর ফলে আজাব কিন্তু তাকেও গ্রাস করেছে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন প্রিয় দর্শক এরপরে আল্লাহতালা ধারাবিকভাবে নূসলাম লুতালসাল্লাম মুসা ইসলাম আদ আদ কমে আদ কমে সামুদ সোহেবুল ইসলাম এই সবার ঘটনা উল্লেখ করেছেন আমরা জানি নূসলামের জাতি তাদের নবীর কথা মানেনি আল্লাহ স্মুতালা প্লাবনের আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন লুত আলাইসলামের জাতি তারা সমকামিতার অপরাধ শুরু করেছেন পৃথিবীতে ইতিহাসে তাদেরকে আলাহ স্লামতালা ধ্বংস করেছেন ভূক পৃথিবীকে উলটি দিয়ে আজাবের মাধ্যমে মুসা ইসলামের জাতি নানা ক্ষেত্রে তাঁর কথা অর্থাৎ নবীন নির্দেশকে তারা ফলো করেন আলাসমাতালা বিভিন্ন ধাপে ধাপে তাদেরকে আজাব দিয়েছেন কৌমে আয়াত তারা হুদ আলা ইসলামের জাতি এরা তার আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসদের উপাসনা করতো এবং হুদ আলাইসলামের কথা তারা শুনেনি আল্লাহ আর পক্ষ থেকে তাদের প্রতি আজাব এসেছে তাদেরকে আল্লাহ স্মাদা আজাব দিয়ে ধ্বংস করেছেন এবং সে আজাবটা ছিল বৃষ্টির আজাব তারা মেঘ দেখে মনে করছিলো শান্তির এবং বৃষ্টির রহমতের মেঘ আস বৃষ্টি আসবে অথচ সে ছিল আজাবের বৃষ্টি কয়েকদিন অনাবৃষ্টি থাকার কারণে পর আল্লাহ স্মাততাল্লাহ এই ভয়াবহ তুফান এবং প্লাবন এক ঝড় তাদেরকে দিলেন এই ঝড়ে তাদেরকে ধ্বংস করলেন এবং কয়েকদিন যাবত সপ্তাহ জুড়ে ছিল এই ঝড় সামুদ জাতি যাদের নবীাল ইসলাম তাদের প্রতি আলাহমাতাল আজাব এসছে এবং সে আজাব ছিল একটি বিকট শব্দ তাদের তাদেরকে আলাহমাদা ধ্বংস করেছেন সোয়াউল ইসলামের জাতি তারা মাপে কম দিত মানুষকে ব্যবসা বাণিজ্যে ঠকাতো এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শির করত। দুটি অপরাধ তাদের ভিতরে মৌলিকভাবে ছিল তিনি তাদেরকে এক আল্লাহর এবারের দিকে ডাকতেন এবং তাদেরকে বলেছেন আতাফ হোসেন না শি আহম কোনো মানুষকে তোমরা ঠকাইও না তারা এগুলোকে পাত্তা দেয়নি অন্যদের মতো আল্লাহমাত তাদের প্রতিও আজাব বর্ষণ করেছেন এবং বিকট আওয়াজে তারা ধ্বংস হয়েছে তারা আসাবে মাদিয়ান মাদিয়ানবাসী ছিল প্রিয় দর্শক তাহলে আজকের যুগেও আমাদের সমাজে বহু মানুষ আছি আমরা লেনদেনে কায় কারবারে একে অন্যকে ঠকাচ্ছি হয়তো আমাদের প্রতি আজাব সেভাবে আসছে না কারণ আমাদের কে এক সমলে ধ্বংস না করার জন্য বিশেষম দোয়া করেছেন কিন্তু আমাদের জীবন কিন্তু কুরে কুরে শেষ হচ্ছে আর আখড়াতের আজাব তো রয়েছে অতএব এই সমস্ত অপরাধ থেকে মানুষকে ঠকানো দুর্নীতি করা এবং আর্থিক অনাচার থেকে আমাদের বেঁচে থাকা উচিত এরপরে সুরেন নামাল রয়েছে সুরেন নামালকে নামকরণ করা উচিত এই জন্য যে এখানে একটি আয়ত রয়েছে কালত নমরাত নমরত খুলুম আসা কেনকুম আল্যাহ সুলাইমান ও জন্য দু এখানে একটি পিপিলিকার কথা উল্লেখ করা হচ্ছে যে পিপিলিকা তার দল বাহিনীকে বলেছে তোমরা গর্তে ঢুকে পড়ো কারণ সোলাম আসলাম তার বাহিনী নিয়ে আসছেন তারা পায়ের নিচে তোমাদেরকে পিছিয়ে ফেলবেন না তাদের খবরও থাকবে না তারা না জেনে এটা করে ফেলবেন অতএব তোমরা যান বাঁচাও একটি পিপিলিকা তার জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন একজন মমিন এভাবে তার জাতিকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সৎকারের আদেশ দিবে সৎকারের বাধা প্রদান করবে আর এখানে পিপিলিকার ভাষাও সুলাম আসলাম জানতেন সমস্ত সৃষ্টি জগতে ভাষা আলসমাতালা তাকে জানিয়েছিলেন শুধু তার বৈশিষ্ট্য এই জন্য তিনি আল্লাহ তালা শকর আদায় করেছিলেন এই নামে নামকরণ হয়েছে নামাল মানে ফিবিলিকা সুরা প্রিয় দর্শক সুরা ফুরকান সুরা সুরালা সুরা নামাল অনেকগুলো বিষয় অনেকগুলো আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময় কিছু বিষয় আমরা টাচ করেছি আলাসমাতালা এই শিক্ষাগুলোর শিক্ষাগুলোকে আমাদের জীবনে ধারণ করা উপলব্ধি করার তোফিন দান করুন আজকে এখানেই ইনশাআল্লাহ আল্লাহিনিল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পর্বে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত